ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে মারা গেছেন 712 জন, আক্রান্ত হয়েছেন 8,000-এর বেশি। এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের। ইতালির রোম থেকে জুবানা মাহমুদের রিপোর্ট। কোনো পদক্ষেপে ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপ কমাতে পারছে না দেশটির সরকার। পুরো দেশ লকডাউনের পরও থামছে না মৃত্যুর মিছিল। এরই মধ্যে নাগরিকদের ঘরে রাখার কৌশল হিসেবে হাইওয়ের পেট্রোল পাম্পগুলো বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে রাজধানী রোমে জনসাধারণ চলাচলে আরও কড়াকড়ি আরোপ করেছে কোন্তে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে গুনতে হচ্ছে জরিমানা। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4.5 লাখে পৌঁছানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশটিতে প্রায় 1.5 লাখ বাংলাদেশি বসবাস করেন, এর মধ্যে অনেকে চাকুরিজীবী, কেউ বা ব্যবসা করেন। করোনার কারণে পরিস্থিতি অবনতি হতে থাকায় হুমকির মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য। বর্তমানে ইতালিতে আমরা গৃহবন্দী অবস্থায় আছি। আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, এমন অবস্থায় অপ্রয়োজনে বাহিরে গেলে জরিমানা করছে, আবার আমাদের স্বাভাবিক জীবনযাপনের ব্যাঘাত করছে। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবো আসলে আমরা কেউই জানি না। ইটালি মিলিয়া রেডেলার জারি হয়েছিল, জারি হয়েছে। দুঃখের মাঝে সত্য কথা, আমরা আসলে ইতালিয়ান লেজ মানতে হইব, ইতালিয়ান সরকার যে নির্দেশ দিচ্ছে মানতে হইব। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, অনেক ক্ষতিগ্রস্ত। তারপরে আমরা আশাবাদী এবং বিশ্বাসী আল্লাহর উপরে, আল্লাহ যাতে এই সময়টা সবার জন্য আগামী দিনের সুখবর নিয়ে বয়ে আনে এবং এই দুর্যোগ মহামারীটা যে শুরু হয়েছে এটার থেকে আল্লাহ যেন আমরা মুক্তি দেয়, আর বিশ্বের তমাম মুসলমানরা আল্লাহ যেন রক্ষা করে, এই দোয়াই করি। তবে সবার প্রতি অনুরোধ থাকলো যে ইতালিয়ান সরকার যে ঘোষণা দিছে সেটারে মান্য করি আমাদের চলা। রাজধানী রোমের বৃদ্ধাশ্রমগুলোতেও হানা দিয়েছে করোনা ভাইরাস। রোমের 3টি বৃদ্ধাশ্রমে 100-এর কাছাকাছি আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। ইতালিতে বসন্ত আসার সাথে সাথেই স্বস্তির ছায়া নেমেছে। গত 4 দিন ধরেই ক্রমাগতভাবে কমেছে নতুন আক্রান্তের সংখ্যা। তবে বিশেষজ্ঞদের ধারণা মতে আরও বিপুল সংখ্যক মানুষ এতে আক্রান্ত হতে পারে। এ সংবাদ শুনে ইতালীয় সহ প্রবাসীরা নতুন করে আতঙ্কিত হচ্ছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ।